বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে গণিতের মেধাবী ছাত্র ছিলেন তিনি, কিন্তু সেই কোর্স সম্পূর্ণ না করে পড়তে গেলেন সিভিল ইঞ্জিনিয়ারিং। তার ইঞ্জিনিয়ারিং হওয়া হলো না, হলেন একজন র্যাপার। বলছি বলিউডের আলোচিত ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী র্যাপার বাদশার কথা, যার আসল নাম আদিত্য প্রতীক সিং সিসোদিয়া। গানের দুনিয়া আসার পর থেকেই নাম পাল্টে ছদ্মনাম ব্যবহার করেন। প্রথমে তার ছদ্মনাম ছিল কুল ইকুইয়া, পরে তা পাল্টে করেন বাদশা। বাদশার জন্ম দিল্লিতে 1985 সালের 19 নভেম্বর। পিতমপুরার বালভারতী স্কুলে পড়ার সময় থেকেই ঝোঁক গান বাজনার দিকে। স্কুলে তার গানের দলও ছিল। গানের প্রতি সেই আকর্ষণই জয়ী হল পরবর্তীকালে। ইঞ্জিনিয়ার হওয়া আর হলো না, কিন্তু চণ্ডীগড়ের ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সময় থেকেই র্যাপারের প্রতি আকর্ষণ জন্মায়, লিখতে শুরু করেন গান। বাদশা জানিয়েছিলেন তিনি পারফর্মার না হলে হয়তো আইএস অফিসার হতেন। 2006 সালে তার কেরিয়ার শুরু ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে। তার দলেই গান করতেন সহ গায়ক হিসেবে। 2012 তিনি হানি সিংয়ের দল ছেড়ে দেন। সে বছরই তিনি প্রকাশ করেন হরিয়ানার লোকসঙ্গীত কর গিয়ে চুল, পরে এটি কাপুর অ্যান্ড সন্স ছবিতেও ব্যবহার করা হয়। হানি সিংয়ের সঙ্গে বাদশা জড়িয়ে পড়েন প্রকাশ্যে বাগবিতণ্ডায়। এক সাক্ষাৎকারে হানি সিং তাকে চাচা নেনোর মতো কম দামি গাড়ির সঙ্গে তুলনা করে নিজেকে রোলস রয়েসের মতো মহার্ঘ গাড়ির সঙ্গে তুলনা করেন। পাল্টা উত্তর দেন বাদশা, বলেন রাস্তার রোলস রয়েসের থেকে টাটা ন্যানোই বেশি দেখা যায়, কারণ ওইটাই বেশি জনপ্রিয়। বিতর্ক সত্ত্বেও গানের দুনিয়ায় আত্মপ্রকাশই বাজিমাত করেন বাদশা। তার প্রথম সিঙ্গেল গান ডিজে ওয়ালে বাবু মুক্তি পাওয়ার পরেই ভেঙে চুরমার করে দেয় আগের সব রেকর্ড। গানটি মুক্তির সঙ্গে সঙ্গে এর ভিউ ছাপিয়ে যায় কয়েক লক্ষ। 2019 সালে বাদশার গান পাগল ইউটিউবে মুক্তির 24 ঘন্টার মধ্যেই ভিউজ ছাপিয়ে যায় 7.5 কোটি। তবে এই নিয়ে দেখা দেয় বিতর্ক, অভিযোগ উঠে এই ভিউজের সবটা আসল নয়, এর মধ্যে নকল ইউজারও আছে। তবে এই অভিযোগ অস্বীকার করেন বাদশা। হিন্দি সিনেমাতেও বাদশার গানের জনপ্রিয়তা অপ্রতিরোধ্য। হামটি শর্মাকে দিলহানিয়া, খুবসুরত, বজরঙ্গি ভাইজান, ABCD 2, অল ইজ ওয়েল, সনম রে, বন্দ্রীনাথ কি দুলহানিয়া, সুলতান, দাবং 3, গুড নিউজ, স্ট্রিট ড্রান্সার 3 সহ সাম্প্রতিক বহু ছবির সঙ্গে আইকনিক হয়ে গিয়েছে বাদশার গান। 2019 সালে মুক্তি পাওয়া খানদানি সফাখানা ছবিতে অভিনয় করেছেন বাদশা। প্রযোজনা করেছেন দোদুনি পাঁচ ছবি। এক সাক্ষাৎকারে বাদশা জানিয়েছিলেন তিনি আরও বেশ কিছুবার অভিনয়ের সুযোগ পেয়েছেন, কিন্তু তিনি অভিনেতা হতে চান না, বরং তিনি খুশি তার গায়ক পরিচয় নিয়ে। অনুরাগীদের হৃদয়ে ঝড়তোলা বাদশা অন্দরমহলে পুরোদস্তর ফ্যামিলি ম্যান। স্ত্রী জেসমিনের সঙ্গে তিনিও দেখভাল করেন তার একমাত্র শিশুকন্যার। জান্নাত নিপু, ডেস্ক রিপোর্ট, সমকাল।